ইসরায়েলের অন্তত চারটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ তেলাবিবির হামলা হিজবুল্লাহ যোদ্ধার নিহত প্রতিবাদে সোরাহ কমপক্ষে ষাটটি কাতিউসা রকেট এক ইসরায়েলি সেনার মৃত্যু সহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরো ভেতরে হামলা চালাচ্ছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহ ছোড়া রকেট রোববার সাত জুলাই উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ষাটটি রকেট সরে সশস্ত্র গোষ্ঠীটি কয়েক দফা এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয় বীরকাত্রিশ সামরিক স্থাপনা গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাটিটির এক ইসরায়েলি সেনার আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে আহত হয় আর কয়েকজন ইহুদি সেনা ইসরায়েলের মাউন্ট মেরন ঘাটিতে সরাসরি আঘাত এনেছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস স্থাপনাটির বেশ কিছু অংশ এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বায়াত বিলিদা সামরিক ঘাটিত রকেট হামলা চালা হিজবুল্লাহ আগুন ধরে যায় গেরালিয়া অঞ্চলের কয়েকটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের 10টি দশটি ইউনিট আর ছয়টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়